কুমিল্লা দুই নং ওয়ার্ড কৃষক লীগের কর্মী সম্মেলন ও আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে শনিবার দুই নং ওয়ার্ড কাউন্সিলর কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয় আবু হেলালকে আহ্বায়ক ও আব্দুল আল মোমন যুগ্ম আহ্বায়ক এবং নাদিয়া আক্তার অনিকাকে যুগ্ম আহ্বায়ক করে একত্রিশ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর কৃষক লীগের আহ্বায়ক মোহাম্মদ কুশেদ আলম যুগ্ম আহ্বায়ক কাজী সোয়েল হায়দার জুনায়দ সিকদার তপু দুই নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সহ আরও অনেকে